অপবিত্র অবস্থায় পাঁচটি কাজ করা যায় না কয়টি কাজ পাঁচটি কাজ নাম্বার 1 সর্বপ্রথম যেটা তা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম আমল নাম কি নামাজ তাহলে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আমলের নাম নামাজ এই নামাজটা ওযু ছাড়া আরে সরি পবিত্রতা ছাড়া ওযু এক জিনিস পবিত্রতা আরেক জিনিস এটা বুঝতে হবে আপনাকে অপবিত্র অবস্থায় মনে করেন আমার ওযু নাই আমি কিন্তু পাক আমার কি নাই এই বিষয়টা নাকি বুঝেন একটু বুঝেন আমার ওযু নাই নামাজ পড়তে পারবো কিন্তু আমি কিন্তু পাক আমি অপবিত্র না আবার আমি স্ত্রীর সঙ্গে জামা করেছি জামা করার পরে কিন্তু আমি অপবিত্র হয়ে গেলাম এখন কিন্তু 10 বার ওযু করলো আপনি কি হবেন না পাক হবেন না এই বিষয়টা এই জায়গা তো এখন আমি যেটা বলতেছি অপবিত্র অবস্থায় স্ত্রীর সঙ্গে জামা করার পরে আপনি পাঁচটা কাজ করতে পারবেন না এক হলো নামাজ এটা করা যাবে না দ্বিতীয় নাম্বার কুরআন হাকিম পড়া যাবে না কুরআন হাকিম পড়া যাবে না তিন নাম্বার কুরআন হাকিম স্পর্শ করা যাবে না পড়াও যাবে না মনে করেন আপনার সামনে কুরআন শরীফ নাই আপনি অপবিত্র আপনি সূরা ফাতিহা পড়া শুরু করছেন এটা আপনি পারবেন না অপবিত্র অবস্থায় কুরআন হাকিম তেলাওয়াত করতে পারবেন না আর অপবিত্র অবস্থায় কুরআন হাকিম স্পর্শ করতে পারবেন না কয়টা গেল তিনটা আর চার অপবিত্র অবস্থায় আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে পারবেন না পাঁচ অপবিত্র অবস্থায় আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে পারবেন না তাহলে কয়টা পেলাম নাম্বার 1 নামাজ 2 কুরআন হাকিম তেলাওয়াত করতে পারবেন না 3 কুরআন হাকিম ধরতে পারবেন না 4 আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারবেন না 5 আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে পারবেন না তাহলে অপবিত্র অবস্থায় এই পাঁচটি কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম আর এখন বলতেছি ওযু ছাড়া তিনটি কাজ করা যায় না কয়টি কাজ এক নাম্বার ওযু ছাড়া নামাজ পড়া যায় না ওযু ছাড়া কি করা যায় না নামাজ পড়া যায় না আর ওযু ছাড়া গিলাফ বিহীন কোরআন শরীফ স্পর্শ করা যায় না এখন আসেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় আপনার তাকের উপর একটা কোরআন শরীফ আছে এখন ঘর নাড়া দিবেন এখন কোরআন শরীফটা দরকার এখান থেকে উঠায় আলমারির ভিতর রাখা এখন আপনার ওযু নেই এখন কি আপনি ধরবেন এটা না ওযু ছাড়া কোরআন শরীফ ধরবেন না ধরতে পারবেন একটা শর্তে আলাদা একটা কাপড় নেবেন কাপড় একটা গামছা একটা তোয়ালিয়া ইত্যাদি এগুলো নিয়ে ওই কোরআন শরীফটা ধরবেন ধরে তারপরে আপনার আলমারি অথবা যেখানে নেওয়ার দরকার নিতে পারবেন তাহলে ওযু ছাড়াও কোরআন শরীফ ধরা যায় কাপড়ের মাধ্যমে গিলাফের মাধ্যমে যদি কোরআন শরীফের উপরে কভার থাকে গিলাফ থাকে তখন ওযু ছাড়াও কোরআন শরীফ কি ধরা যায় আর তিন নাম্বার হলো আল্লাহর ঘর তাওয়াফ করা যায় না ওযু ছাড়া তাহলে অপবিত্র অবস্থায় পাঁচটি কাজ করা নিষিদ্ধ আর ওযু ছাড়া তিনটি কাজ করা নিষিদ্ধ